তোমরা ভালো আছো, মন দিয়ে ভালো করে পড়াশোনা করছো। আবার তোমাদের সামনে পরীক্ষা চলে আসছে, ভালো করে পড়াগুলো শুনবে, বাড়িতে মায়ের কাছে অভ্যাস করবে। এর আগে দিন তোমাদের হয়েছিল কি দিনে হয়ে একমতাই কবিতাটা সবাই পড়েছো, সামনে মুখস্থ হয়েছে, মুখস্থ বলবে মায়ের কাছে লিখবে। আজকে এবার হবে নবম পাঠ, এসো এসো বউ এসো, এই পাঠটা পড়াবো, ভালো করে শুনবে, আমার সাথে সাথে তোমরা রিডিংটা করবে। দেখো বলছে, এসো এসো গৌর এসো, ওরে গৌরু দৌড়ে যা চৌকি আন, গৌর হাতে ওই গৌর কেন, ওই গৌর করে রাখি মুড়ি রাখি, মুড়ি খেলে ভালো থাকি, তুমি কি করে এলে গৌর না নৌকো গৌর, কোথা থেকে এলে গৌরীপুর থেকে, পৌষ মাসে যেতে হবে বউ কাকি, বউ জানো ওটা কি পাখি, ও তো বউ কথা কয় না ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, ওটা তো পান কৌড়ি, চলো এবার খেতে চলো, সৌরিদি হাত নিয়ে বসে আছে। পড়েছো সবাই আমার সাথে সাথে? এবারে থেকে দেখো অনেক প্রশ্ন আছে, বারবার পড়বে, পড়লে প্রশ্নগুলো বুঝতে পারবে। বলছে, এসো এসো গৌর এসো, এখানে কাকে আসার কথা বলা হয়েছে, গৌরকে। ওরে কৌলু দৌড়ে যা, কাকে দৌড়ে যেতে বলছে, কৌলুকে। চৌকি আন, গৌর হাতে ওই কৌটো কেন, দৌড়ে গিয়ে কি নিয়ে আসতে বলছে, চৌকি নিয়ে আসতে বলছে, গৌরের হাতে কি, গৌরের হাতে কৌটো আছে, ওই কৌটোতে কি আছে, কৌটোতে মৌরি ফোড়ে রাখা আছে, মৌরি খেলে ভালো থাকে, গৌর বলছে মৌরি খেলে ভালো থাকে, তুমি কি করে এলে গৌর, গৌরকে জিজ্ঞাসা করা হচ্ছে, গৌর তুমি কি করে এসেছো, গৌর বলছে আমি নৌকো করে এসেছি, দৌড়ে যা কোথা থেকে এলে, গৌরকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথা থেকে এলে, গৌরীপুর থেকে, তা গৌরীপুর থেকে কে এসেছে, গৌর, পৌষ মাসে যেতে হবে গৌহাটি, গৌকে পৌষ মাসে কোথায় যেতে হবে, গৌহাটিতে, গৌহাটিতে কোন মাসে যেতে হবে গৌরকে, পৌষ মাসে, গৌর জানো ওটা কি পাখি, ও তো বউ কথা কয়, বলছে গৌরকে জিজ্ঞাসা করছে ওটা কি পাখি তুমি জানো, বলছে ওটা বউ কথা কয়, কিন্তু ওটা কি বউ কথা কও পাখি, না ওটা বউ কথা কও পাখি নয়, ওই জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে, বলছে ওই জলেতে যেখানে জেলেরা মৌরলা মাছ ধরে ওইখানে কি পাখি আছে, সেই পাখিটার কথা জিজ্ঞাসা করছে। জলের মধ্যে কি পাখি থাকে তোমরা সবাই দেখেছো, কি পাখি থাকে বলো, হ্যাঁ পান কৌড়ি পাখি, পান কৌড়ি তোমরা সবাই দেখেছো, তাহলে বলছে জলের মধ্যে কি পাখি থাকে, জলের মধ্যে পান কৌড়ি পাখি থাকে, চলো এবার খেতে চলো, শৈরিদিদি ভাত নিয়ে বসে আছে, কে ভাত নিয়ে বসে আছে তাহলে, শৈরিদিদি, শৈরিদিদি অনেকক্ষণ ধরে ভাত নিয়ে বসে আছে, এবার খেতে যেতে হবে, তাহলে ভাত নিয়ে শৈরিদিদি বসে আছে, যদি বলা হয় শৈরিদিদি কি নিয়ে বসে আছে, শৈরিদিদি ভাত নিয়ে বসে আছে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, প্রশ্নগুলো পরের দিনে আবার দিয়ে দেবো, এর আগের প্রশ্নগুলো তোমাদের নিশ্চয়ই পেয়ে যাচ্ছ, আমি একটা একটা করে দিচ্ছি, তোমরা বারবার ইয়েতে দেখবে, ফোনে দেখলে পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু লিখে দিচ্ছি। দিনের বই একমত, রাতে বই আগে কবিতাটা মুখস্থ করেছো, ভালো করে মুখস্থ করবে, আর এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, সবার প্রশ্নটা দেয়া হয়ে গেছে, দিনে হয়ে একমত প্রশ্নটা দেয়া হয়েছে, এরপরে যেটা বাকি আছে পরের দিনে দিয়ে দেবো।